నీలాంచల నివాసాయో నిత్యాయో పరమాత్మని బలభద్ర సుభద్రాభ్యం జగన్నాథాయ నమో చకరాసు జగదుర్నా జగన్నాథ আর এই হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র পুরী, মানে এইটা সব সব পরিপূর্ণ। আর এই জায়গা থেকে কে সর্বশ্রেষ্ঠ নেই, আর নাম হচ্ছে শ্রীক্ষেত্র। যত ধাম আছে, যত জায়গা আছে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডতে একটাই জায়গা শ্রীক্ষেত্র, যেটাকে পুরীকে বলা যায় আর জগন্নাথ ধামকে বলা যায়, সেটা হচ্ছে শ্রীক্ষেত্র। আর এখানে বারো মাসে তেরো যাত্রা হয়, আর বাবাকে ছাপ্পন্ন ভোগ পুজো হয়, বাবাকে ছবার ভোগ দেওয়া হয়, আর কোন কোন মাসের মধ্যে সাতবার ভোগ দেওয়া হয়। যত যে বলবে তাও কম হবে, কেউ ভগবানের কথা শেষ করতে পারবে না, জগন্নাথের কথা শেষ করতে পারবে না। তার জন্য আদিগুরু শঙ্করাচার্য যখন এসেছিলেন তখন জগন্নাথ তখন লিখেছিলেন, তাতে লেখা আছে, রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশাচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভব তুমি। স্বামী হচ্ছে একজন, ভগবান হচ্ছে একজন, সেই ব্রহ্মা, সেই বিষ্ণু, সেই মহেশ্বর, সেই বলরাম, সেই সুভদ্র, সেই জগন্নাথ, এক ব্রহ্ম দ্বিতীয় নাথ। আর তার লীলা খেলা এখানে যে হচ্ছে, ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্ম, ভারতবর্ষ অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড ভিতরে কোথায় নেই, সর্বশ্রেষ্ঠ হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। এই হিন্দু সনাতন ধর্মের ভিতরে যত ধাম আছে, যত জায়গা আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পুরী, মানে শ্রীক্ষেত্র। আর চার থেকে সর্বশ্রেষ্ঠ কিছু নাই। আর এখন শ্রাবণ মাস চলছে, মাস চলছে, আর মল মাস ঠাকুরকে এখন পূজা হচ্ছে। মল মাস টাইমে একটা মন্দির আছে, যখন মল মাস হয় এই সময়ই মল মাস ঠাকুরকে পূজা দেওয়া হয়, আর কোনো সময় সেই মন্দিরটা খোলে না, সেটা সবসময় বন্ধ থাকে। আর যখন মল মাস পড়ে তখন এই দরজা খোলা হয়, এখন আর মল মাস চলছে, শ্রাবণ মাস মল মাস। আর খুব ভালো সময় আপনারা আসছেন এইটুকু বলবো, আর ভগবানের দয়া আছে, জগন্নাথের দয়া আছে, মল মাস সামনে আছে, পুজো দিয়ে গেছে, এটা গোটে স্মৃতি থাকবে, অবুলা স্মৃতি। কেন মল মাসে সবাই লোক আসতে পারে না, জগন্নাথের দয়া যখন হয় তার দয়াতে সে সেই সময় অনুযায়ী আসতে পারে, যে চাইবে এই সময় যাবো সেই সময় কেউ আসতে পারবে না, যাহলে কিছু একটা প্রবলেম হয়ে যাবে, তাও ভুলভাল হয়ে যাবে, তার দয়া হলে এখানে আসা যাবে, আর জগন্নাথ দর্শন করে পূজা দিয়ে আর ভোগ খাওয়া করে, এরকম মজা অনেক কথা রয়েছে, আর যত যে বলবে তাও কম হবে। জগন্নাথ আর তার দয়া, হ্যাঁ জগন্নাথ একটু মন্ত্রপাঠ বলেছি, ওম নীলাঞ্চ চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো চকরা সুদর্শন নমো পতিত পাবন বনায় নমো ওম নীলাদ্রুত শঙ্খ মধ্যে সদদল কমলে রত্ন সিংহাসন সর্বলঙ্কার যুক্ত নবঘন রুচির সংযুক্ত চাগ্রজনে ভদ্রায়া বাম ভাগে রত্নরণ যুক্ত ব্রহ্ম রুদ্রেন্দু বন্দ্যং বেদানাং সারমেশং পূজন পরিভূত ব্রহ্ম দারু স্মরামি। সব জায়গায় ভগবানকর ভগবান বিষ্ণুর মন্দির আছে, কিন্তু এখানে দাদা বলভদ্র আর মা সুভদ্রা আর 33 কোটি দেবাদেবী নিয়ে জগন্নাথ এখানে বসে আছেন। রাজা ইন্দ্রদুম্ন মন্দির করেছিলেন, কত হাজার মুসলিম মন্দির এই সঠিক কথা কেউ বলতে পারবে না। রাজা ইন্দ্রদুম্ন ওনার ইচ্ছা ছিল, ভগবানের কাছে প্রার্থনা ছিল যে এমন একটা মন্দির বানাবো, স্বর্গ মর্ত পাতাল এ 14 ব্রহ্মাণ্ডের ভিতরে কোথায় থাকবে না, সেরকম মন্দির করবো, আবার ভগবানকে বসাবো, ভগবানকে খেতে দিই। তার জন্য এটা ভোজনের জায়গা, যে ভোজনকে বলা যায় মহাপ্রসাদ। আর 12 মাসে 13 যাত্রা, আর শ্রাবণ মাসের এখন আরম্ভ হবে এই মল মাস পরে ঝুলন যাত্রা আরম্ভ হবে। এরকম 12 মাসে কিছু যাত্রা রয়েছে, 13টি যাত্রা রয়েছে, তার ভিতরে অন্যান্য যাত্রা ভি রয়েছে, আর প্রত্যেক দিনের সেবা রয়েছে, প্রত্যেকে বারের সেবা মধ্যে রয়েছে। আর যেদিন বৃহস্পতিবার থাকে সেদিন জগন্নাথ আর মহালক্ষ্মী, জগন্নাথের যে দুটো বউ আছে, ভূদেবী আর শ্রীদেবী, লক্ষ্মী আর সরস্বতী, একজন ধন দেবার মালিক, একজন হচ্ছে বিদ্যা দেবার মালিক, সেই দুজন থাকবে এখানে, মাজানা করা যাবে। আর জগন্নাথ তো স্বয়ং আসবে না, ওনার প্রতিনিধি হিসাবে মদন মোহন আসবে, মদন মোহন আর মহালক্ষ্মী আর সরস্বতী দুজন দুই পাশে বসবে, ওনাকে পুজো টুজো করা যাবে, এটা বৃহস্পতিবার হয়। আর রবিবার তো আজকে খুব ভালো দিন, সর্বশ্রেষ্ঠবার আজকে যেটা পুজো দিয়েছেন, আজকে দিন মতন আর দিন এখানে রবিবার আর রবিবার চন্দন সেবার কথাটা একটু বলো, জগন্নাথ কিরকম চন্দন লাগায়? জগন্নাথের চন্দন সেবাটা প্রত্যেক দিন হয়, আর জগন্নাথের বড় সিংহার বেশ হয় রাত্রিবেলা, আর চন্দন সেবা হয়, আর 12 মাসে 13 যাত্রা হয়, আর বাবাকে 56 দিনকে যে 3 বার জগন্নাথের চন্দন লাগায়, কত চন্দন লাগায় এরকম লাগে না, আপনার বলুন না, দাদা বলুন না, আপনার বলুন, আপনার বললেই ভালো হবে, আপনি ভালো বলতে না, আমি সব বোলার লোক আছে, উনি মুকুঙ্গারদি বাচালম পঙ্গু লঙ্ঘাইতে গিরি যক্ষুপাত বন্দে পরমানন্দ মাধব, তার কৃপা, তার দয়া, তার বিনা দয়াতে কিছু হতেই পারবে না, আর পেড়কাকে পত্তা ভি নেই হ সকতা, জগন্নাথ কি দয়া হ্যাঁ।
তার জন্য এই গৌরস্তম্ভের পিছনে দুইজন লোক দাঁড়িয়ে আছে, একজন হচ্ছে ব্রহ্মদেব হাত জোড়ে দাঁড়িয়েছেন ভগবানকে সামনে, আর শঙ্কর ভগবান দাঁড়িয়ে আছেন। রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশা চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। আর তাই তার ভাই হচ্ছে বলভদ্র, যে বড় এবং ভদ্র সেই হচ্ছে বলভদ্র অনন্ত আয়ে, এবং তার মা বোন হচ্ছে সুভদ্রা। জগন্নাথ হচ্ছেন বিষ্ণু, বলরাম হচ্ছেন শিব, এবং সুভদ্রা হচ্ছেন ব্রহ্মদেব। সুভদ্রা ব্রহ্মদেবকে অভিশপ্ত হয়েছে, তার জন্যে বোন রূপে মাতা সুভদ্রা রূপে পুজো হচ্ছে, যে এইভাবে দেখতে হয় বলরাম সুভদ্রা জগন্নাথ, না যে এইভাবে দেখবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। 33 কোটি দেবাদেবী রয়েছে, আর প্রত্যেক দিনে এখানে নীতি নিয়ম সকাল মর্নিং ইয়ার্লি মর্নিং থেকে মিড নাইট পর্যন্ত সেবা হচ্ছে। প্রথমে সকালবেলা বাজানো হচ্ছে, ঘট মুদ্র বাজানো হচ্ছে, মঙ্গলারতি হচ্ছে, তারপরে অবকাশ পূজা হচ্ছে, অবকাশ পূজা মানে স্নান দাঁত মজনা হচ্ছে, এটা হচ্ছে। তারপরে ভক্তের লোকে দর্শন দিচ্ছে, লোক দর্শন করছে, তারপরে ভগবানকে আবার বল্লভ ভোগ মানে টিফিন ভোগ যেটা বলা যায়, ফল টল খই কড়া কলা টলা এইসব দেওয়া হচ্ছে, শুভ প্রসাদ, তারপরে আবার খাবার ভোগ দেওয়া হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদে একটা একটা ভোগ হচ্ছে, আমার কাছে সব আগের ভোগ হচ্ছে। অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড ভিতরে দেবাদেবী যত মন্দির রয়েছে হিন্দু সনাতন ধর্মের ভিতরে, সব দেবাদেবী মন্দির মিলে যত টাকার ভোগ হচ্ছে, জগন্নাথ মন্দির কিন্তু তত টাকার ভোগ হচ্ছে, আর কোটি কোটি টাকার ভোগ হচ্ছে। যেই ভোগকে বলে যে মহাপ্রসাদ, যারা এখানে পুজো দিচ্ছে তারা শুকনো খাজা গাজা নড়ু বত দিচ্ছে, তার ভিতরে এখানে পান্ডা একটা দিচ্ছে চাল মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদটা সব কাটতে লাগে, শুভ কাটতে লাগে, অশুভ কাটতে মধ্যে লাগে, আর আমার কাজ লাগে ঠিক হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন? না, ভুল ত্রুটি দিলে কিছু ক্ষমা করবো বাবু, তারা ওরা ভিতরে বলেছি ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।